আন্দোলনের সমর্থনে আর্জি করে গণস্থাপা 50 সিনিয়র চিকিৎসকের। সরকারের উপর চাপ আরও বাড়িয়ে SSKM NRS সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই গণস্থাপার ছবি, যেখান থেকে সিনিয়র ডক্টররা এবং বিভাগীয় প্রধানরা গণস্থাপায় স্বাক্ষর করে বেরিয়ে আসছেন। জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড়সড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের। গণস্থাপা আর্জি করে হাসপাতালের 50 জন ডাক্তারের, এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছে বলে খবর। জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরও বাড়িয়ে SSKM NRS ও একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর। এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা করছেন ওয়াকিবহল মহল। জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি পূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায়, সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। জুনিয়রদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার থেকেই 3 থেকে 4 জন সিনিয়র চিকিৎসক অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন। তারা সকলেই আর্জি করেন মেডিকেল কলেজের প্রাক্তনী। আর রাতে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে প্রত্যহ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টা করে রিলে অনশন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত করতে চলেছি। তবে রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরে গণস্থাপা সই করলেন আর্জি করে 50 জন সিনিয়র ডক্টর। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভাগীয় প্রধানও রয়েছেন। এদিন বিভাগীয় প্রধানদের একটি বৈঠক ছিল, সেখানে গণস্থাপা নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। পরে চিকিৎসকরা জানিয়েছেন আর্জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদে জানিয়ে জুনিয়রদের আন্দোলনকে আরও শক্ত করতে এই পথে হাঁটলেন তারা। সিনিয়র ডক্টররা সাফ জানিয়েছেন ইস্তফাপত্র দিলেও রোগীর পাশ থেকে তারা সরছেন না, হাসপাতালেই থাকবেন, পরিষেবা দিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণে সরকারকে সময় দেওয়ার পরেও কোনো সদর্থক সাড়া না পেয়ে চাপ বাড়াতে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরা একই সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে উৎসবের মরশুমে ডাক্তারদের এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকছে।